হ্যালো অ্যান্ড ওয়েলকাম, শুভেচ্ছা এবং স্বাগতম আসনায়। বিশ্বাস ভালো আছেন এবং ভালো থাকুন, ভালো থাকার চর্চা করুন। আর আমরা আসলে খুবই ভালো একটা মুহূর্তে আছি, অনেক চড়াই উৎরাই, অনেক উৎকণ্ঠা উদ্বেগ কাটিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশের স্বৈরাচারের পতন হয়েছে। সত্যি বলতে কি, আমি আপনি যারা যদি ইতিহাস দেখি, আমরা মানে যারা অত্যাচারী, জুলুমকারী, নিপীড়নকারী বা মানে খারাপ পরিকল্পনাকারী, তারা কিন্তু ডিস্ট্রয়েড হয়, হয়তো একটু সময় লাগে, হয়তো সেটা কখনো কখনো কঠিন হয়ে যায়, কিন্তু আবার কখনো কখনো সেটা একদম ভেঙে চলে যায় সব। হ্যাঁ, মাঝখানে অনেক রক্ত ঝরে, অনেক বীর তাতে প্রাণ দেয়, অনেক ম্যাসাকার হয়, অনেক রক্তারক্তি হয়, অনেক টেনশন উদ্বিগ্নতা আসে, অনেক মায়ের বুক খালি হয়, অনেক বাবা, আমরা অনেক সন্তান তার বাবাকে হারায়, কিন্তু তারপর দিন শেষে বাংলাদেশ আবার নতুন করে স্বাধীনতা অর্জন করেছে। আমি একটা পজিটিভ, আমার তো প্রথম কথা যে স্বৈর শাসনের অবসান ঘটলো। আসলে স্বৈরাচারিতা আসলে যে যে কয়েকটা দেশের জন্য যে কত বড় খারাপ ইম্প্যাক্ট বয়ে আনে, যারা গণতন্ত্র চর্চা করে, যারা গণতন্ত্রের মানুষ, তারা জানে যে এই স্বৈরাচারী সিস্টেমটা আসলে কতটা ভয়ানক, কতটা ডেঞ্জারাস এবং মানবিকতার বিরুদ্ধে কতটা এটা একটা জঘন্য অপরাধ। তো যারা এইসব, আমরা যারা ছাত্র জনতার আন্দোলন স্যালুট, তাদেরকে ছাত্র জনতার পুরো বাংলার মানুষকে স্যালুট, প্রত্যেকটা মানুষ আসলে যে যার জায়গা থেকে পেরেছে, শুধুমাত্র আওয়ামী পন্থীরা বা আওয়ামী লীগ যারা করে, যারা সরকারের পদে ছিল, যারা এই স্বৈর শাসকে ছিল, তারা ছাড়া আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষ মনে প্রাণে বা কোনো না কোনো ভাবে তারা এই যুদ্ধে, এই আন্দোলনে, এই গণ আন্দোলনে তারা সংহতি প্রকাশ করেছে এবং এই আন্দোলনে, এই যুদ্ধে তারা অংশগ্রহণ করেছে। তো সবাইকে, কাউকে আসলে সবাইকে সেই জায়গাটা দেওয়া উচিত। এবং বিশেষ করে যে কোটা আন্দোলন থেকে শুরু হয়েছিল, যে কোটা সংস্কার আন্দোলন থেকে আমাদের এই আন্দোলনটা শুরু হয়েছিল এবং তারপরে আমরা পুরো দেশটা সংস্কারে চলে এসেছি, ও জাস্ট ইমাজিন, আমরা একটা সত্যিকার স্বাধীনতার আসলে স্বাদ নিতে চাই। সত্যিকার স্বাধীনতাটা কি আসলে? 71-এ একটা আমরা যেই স্বাধীনতা অর্জন করেছি পাকিস্তানি বা আমরা, সেটাকে ছিল নির্ভর বৈষম্যের সম অধিকার নিয়ে, যে আমরা কিন্তু অধিকার পাচ্ছিলাম না সেই জায়গা থেকে, আমাদেরকে দমন পীড়ন অনেক কিছু ছিল, সেই জায়গা থেকে আমরা সম অধিকারের একটা লড়াইয়ে আমরা কিন্তু সেই জায়গা থেকে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ পেয়েছিলাম। কিন্তু আমরা জানি যে যুদ্ধের ইতিহাসে আমাদের একটা মুক্তি বাহিনী ছিল, দীর্ঘ 9 মাস ধরে একটা লং টার্ম যুদ্ধ হয়েছে এবং একটা ম্যাসিভ ম্যাসাকার হয়েছে, এখানে অনেক গণহত্যা হয়েছে, ধর্ষণ হয়েছে, অনেক খুবই বাজে একটা সিচুয়েশন ছিল। অ্যান্ড লাস্ট মোমেন্টে ইন্ডিয়ান একটা সহযোগিতার কারণে, সহযোগিতার ইয়েতে বা বাংলাদেশের জোরালো ইয়ে প্লাস ইন্ডিয়ার সহযোগিতা মিলে কিন্তু আমরা একটা রেজাল্ট পেয়েছিলাম। কিন্তু 2024-এ যেটা হয়েছে, আমরা কারো কোনো সহযোগিতা ছাড়া, শুধুমাত্র জনগণ নিজেদের সহযোগিতায় নতুন করে আমরা আমাদের সেই স্বাধীনতাকে আবার পুনরুদ্ধার করতে পেরেছি। শাবাশ বাংলাদেশ, শাবাশ বাঙালি, শাবাশ বাঙালি। দেখিয়ে দিয়েছে তারা আসলে মানে না, তাদেরকে থামানো যায় না, তাদেরকে হ্যাঁ জোর জুলুম নিপীড়ন করা যায়, কিন্তু সেটা খুব বেশি দেরি না। সো পরবর্তী প্রজন্মের যারা স্বৈরাচারে আছেন, যারা স্বৈরাচারে হওয়ার চিন্তা ভাবনা করছেন বা যাদের রক্তে এই স্বৈরাচারী আছে, তারা কিন্তু সাবধান, কারণ এখানে আর কোনোদিন কোনো স্বৈরাচারের জায়গা আর হবে না। হ্যাঁ, সংস্কার চলছে, এই সংস্কারে অনেক কিছু সংস্কার হচ্ছে এবং অনেক কিছু সংস্কার হবে। এখন সেই সংস্কারের পরিণতি কী হবে সেটা শুধু সময়ের অপেক্ষা। আমি টু বি কন্টিনিউস, সত্যি কথা বলতে আমি একটা ট্রমায় ছিলাম লাস্ট কয়েকদিন, যেন এত প্রাণহানি, এত প্রাণহানি দেখে আমার, এবং এই আন্দোলনের জোয়ারে নিজেকে কী বলবো। তো শেষ পর্যন্ত এই জয় আমাদের সবার এবং এই স্বাধীনতা আমাদের সবার। আমাদের একটা কথা আছে যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। হ্যাঁ কঠিন, কিন্তু তারপরও বাঙালি আমরা দেখিয়ে দেব যে এই বাংলা